রাজ্যের সিপিএম নেতাদের মুখ দিয়ে এখন কুকথার ফুলঝুরি ফুটছে। শুরুটা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার, তার দেখানো পথেই হাঁটছেন মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে সাংসদ বিধায়করা। বিজেপিকে এবার গরুর দলের সঙ্গে তুলনা করলেন এসএফআইয়ের রাজ্য সম্পাদক নবারুণ দেব। প্রকাশ্য জনসভা থেকে বিজেপিকে অশ্লীল ভাষায় বিঁধলেন তিনি। নবরুণ দেবের এই মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন বিজেপি যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়। আমরা সবাই রাজা, আমাদের এর রাজার রাজত্বে, নইলে মোদের রাজার স্বরে মিলব কিশোরতে। রাজ্যে সিপিএম নেতাদের মুখ দিয়ে এখন কুকথার ফুলঝুরি ফুটছে। মডেল রাজ্যের রাজা মানিক সরকারের দেখানো পথেই হেঁটেছিলেন সাংসদ ঝর্ণা দাস বৈদ্য, এবার নবতম সংযোজন এসএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। প্রকাশ্য জনসভা থেকে বিজেপিকে অশ্লীল ভাষায় আক্রমণ করলেন তিনি, বিজেপিকে তুলনা করলেন গরুর দলের সঙ্গে। যদি মানুষ হয়, মস্তিষ্ক যদি থাকে আর তার মধ্যে যদি গোবর না থাকে, তাহলে আমরা বিশ্বাস করে এ রাজ্যের প্রত্যেকটা মানুষ তারা মানুষের সঙ্গে থাকবেন। এসএফআই রাজ্য সম্পাদক নবারুণ দেবের এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায় বলেন, এটা তাদের চরিত্র, তাদের এই মন্তব্যে প্রমাণ করে তারা দেশদ্রোহী। বিধানসভা ক্ষেত্রে আমাদের সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে একদিনের যুব সম্মেলন করছি, এবং এই সম্মেলনের মধ্যে থেকে আমরা মানুষকে, এখানকার ত্রিপুরার মানুষকে আশ্বাস করতে চাই যে 2018 নির্বাচন যুবদের নেতৃত্বেই হবে, আর এবং এখানকার যে বিজয়, এখানকার যে স্বপ্ন, মানুষ 25 বছর ধরে যে বঞ্চনার শিকার, তার থেকে মুক্তির পর যুব মোর্চার মাধ্যমেই তৈরি হবে, আর সেটার লক্ষ্যে আমাদের এই যুব সম্মেলন অনুষ্ঠিত হতে চলছে। আপনারা দেখছেন যে যেভাবে নবারুণ বা ওনাদের যুব নেতারা বক্তব্য রাখছেন, যেভাবে ওই দিন ধর্মনগরে নবারুণ বক্তব্য রেখেছেন মানুষের উদ্দেশ্যে, ত্রিপুরার মানুষ 25 বছর এদেরকে মন খুলে ভোট দিয়েছে, আজ যখন এদের কাছ থেকে বেরিয়ে গিয়েছে মানুষ, এটা বিকল্পের কথা ভাবছে, তখন ওরা ওদেরকে তুলনা করছে পশুর সঙ্গে, বলছে আপনারা কি গরুর সঙ্গে থাকবেন না লাল পতাকার দলে আসবেন, মানুষের সঙ্গে থাকবেন, এটা হচ্ছে এদের চরিত্র। এরা এতে প্রমাণ করে এরা যে দেশদ্রোহী, এরা যে দেশকে ভালোবাসতে পারেনি। এতদিন 25 বছর একটা সরকার ক্ষমতায় থাকার পরে তাদের নেতারা কীভাবে এই কথাগুলো বলতে পারেন, আপনারা দেখেছেন ঝর্ণা দাস। বঙ্গের অনিল বসু, বিনয় কোঙ্গার, গৌতম দেব থেকে শুরু করে রাজ্যে মানিক সরকার, ভানুলাল সাহা, পবিত্র কর, ঝর্ণা দাস বৈদ্য আর সর্বশেষ সংযোজন নবারুণ দেব, কেউ কম চান না কুকথায়। মানুষের জন্য কাজ করা তো দূরে থাক, রাজ্যের সিপিএম নেতারা এখন ব্যস্ত বিজেপিকে অশ্লীল ভাষায় আক্রমণ আর তাদের কর্মীদের হুমকি দিতে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।